আমি যখন 19 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তখন আমার বিয়ের দেখাশুনো শুরু হয়। তাকে দেখি আমার খুব ভালোই লাগে, প্রথম দেখাতেই মনে মনে ভালোবাসা শুরু হয়। আমাদের বিয়ে ঠিক হলো, আজ 29শে ফাল্গুন, আমার বিয়ে। আমরা দুজনেই এক নতুন জীবনে পা দিতে চলেছি। দেখতে দেখতে যে কি করে 9 মাস কাটিয়ে ফেলাম বুঝতেই পারলাম না। আজ আমার পেটে ছোট্ট শিশু। আমার বড় আমাকে খুব যত্ন করে, আমাকে খুব ভালোবাসে, আমাকে কোনো ভারী জিনিস তুলতে দেয় না, আমার ডাক্তার দেখানো থেকে সব কিছু যত্ন করে। তারপর আস্তে আস্তে আমাদের সেই খুশির দিন চলে এলো, যেদিন আমাদের ঘরে ছোট্ট বাচ্চা আসবে। আজ আমি খুব খুশি। তারপর আমাকে হসপিটালে ভর্তি করে, ডাক্তার বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। সিজার করেছিল, কিন্তু রক্ত অনেক কম ছিল। সিজার হয়েছিল 7:30। তারপর মায়ের পাশে বাচ্চাটাকে রাখা হলো। মা দেখল তার সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, মায়ের মুখে হাসি। তারপর কিছুক্ষণ পর ডাক্তার বলে মায়ের রক্ত লাগবে। তখন রাত 11টা বাজে। ব্লাড ব্যাংকে রক্ত ছিল না, পরিবারের সবার রক্ত পরীক্ষা করা হলো, কোনো ব্যক্তির রক্ত মিলল না। মায়ের রক্ত গ্রুপ ছিল ও নেগেটিভ, আর কেউ রক্ত দিতে রাজি ছিল না। অনেক চেষ্টা হলো, ডাক্তারবাবু বাঁচাতে পারলো না মাকে। অনেক চেষ্টার পরেও ডাক্তারবাবু পারল না তার মাকে বাঁচাতে। তার সন্তানকে নিয়ে এত স্বপ্ন, সব কিছু চুরমার হয়ে গেল। আর অসহায় শিশু মায়ের আদর পেল না, পেল না তার ভালোবাসা। তারপর মাকে বাড়িতে আনা হলো, আর বাচ্চাটাকে তার পিসি ঠাকুমা এনে তার ঠাকুমার কোলে তুলে দেয়। আর বাচ্চাটাকে দেখে ঠাকুমা হাওমাও করে কেঁদে উঠল। গোটা গ্রামের লোক সবাই মিলে মায়ের কাছে বসে কান্না করছিল। ছেড়ে চলে গেল সব মায়া ত্যাগ করে, আর বাবা তখন পাগলের মতো হয়ে গেছিল, মুখে কোনো কথা নেই। বাবার অনেক চেষ্টার পরও বাঁচাতে পারল না মাকে। মায়ের পাশে বাচ্চাটা শুয়ে আছে, আর মা চলে গেছে না ফেরার দেশে।